হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি তো ভালোই। তো আমি ঈদের জন্য কি কি আয়োজন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই আমার ব্লগটি। তো দেখুন আমি কি কি তৈরি করেছি। চুটকি সেমাই, হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি মমতাজ কিচেন থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি দেখাবো আমি ঈদের জন্য কি কি আয়োজন করেছি। তো এখানে আছে ফুলপিঠার ডোজা কন্টেনার, তারপরে হচ্ছে লাচ্ছি সেমাই, বেক করেছি বিস্কিট, খেজুর বিস্কিট, আর হাসে হাতে চুটকি সেমাই এক বয়ম। তো চারটা আইটেম আমার হচ্ছে শুকনা, আর এক দুইটা আইটেম হচ্ছে আমার ভিজা। সেটা হচ্ছে বাকলাবা হচ্ছে শিরায় ভিজানো, আর একটা ডেজার্ট বানিয়েছি। আর কাল বিরিয়ানি পাকাবো, আর একটু ঝাল মাংস করব, এই তো, আর জালি কাবাব করব। তো এখন আমি শুকনোগুলো আপনাদেরকে ভালো করে আমি দেখাচ্ছি যে আমি কি কি আইটেম আর কিভাবে আমি রাখলাম আমার এই আইটেমগুলি। প্রায় তো মানে ফুলপিঠা খাওয়া হয়ে যাবে ঈদের দুই চার দিনের ভিতরেই, লাচ্ছি সময় অর্ধেক চলে যাবে, বিস্কিট থাকবে অনেক দিনই, বিস্কিট প্রায় এক দেড় মাসও থেকে যাবে, অনেক বিস্কিট বানিয়েছি। আর চুটকি সেমাইও প্রায় 6 মাস রেখেও আমি খেতে পারবো। এখানে প্রায় 2 কিলোর মতো চুটকি সেমাই আছে, আমি 2 মাস খেতে পারবো অনায়াসে। এই যে আমার চুটকি সেমাইটা, তো ফ্রেন্ডস আশা করছি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন ইনবক্সে, তো আমি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।